আসসালামু আলাইকুম ইন রহমতুল্লাহাতিল্লাহিবি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবি সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ তৃতীয় সিয়ামের রমদান মাসের তৃতীয় দিনের তারাবি শুরু হবে এবং আজ তৃতীয় তারাবিতে কোরআনে করিমের চতুর্থ পাড়া পূর্ণাঙ্গভাবে এবং পঞ্চম পাড়ার প্রথমার্ধতে লাওট করা হবে ইনশাআল্লাহ আল্লাহ বিন্দুল্লা সম্বন্ধিত দর্শক শ্রোতা বোন আজ চতুর্থ পাড়ায় যে সমস্ত আয়াত রয়েছে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহতালা যে সকল আদেশ এবং নিষেধগুলো রয়েছে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে সরাসরি ঘনিষ্ঠ এরকম বিষয়গুলোকে আমরা টাচ করার চেষ্টা করব এবং এরকম বিষয়গুলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তাহলে আসুন আমরা জেনে নিই যে চতুর্থ পাড়ায় কোন কোন বিষয়গুলো থাকছে আজকের তারাবিতে ইনশাআল্লাহ শুরুতে আলাহ সুমাতাল্লাহার গুরুত্বপূর্ণ একটি আয়াত থাকছে আল্লাহ স্মুমাতাল্লা স্বাদ করেছেন আউ্লাহমীর এ আয়তে আল্লাহ সুমতালা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে অর্থাৎ আমরা যখন দান করব সাদাকা করব তখন দান এবং সাদাকার ক্ষেত্রে শুধুমাত্র নিজের অপছন্দের জিনিসটাই দান করব তা নয় বরং নিজের যে জিনিসটা প্রিয় পছন্দের সেই জিনিসটাই আমরা দান করব একজন সাহাবি রসুল আকরম সাল্লা সাল্লামের যুগে তিনি এই আয়াত শুনে আল্লাহ সুমাতাল্লার কাছে তার সবচেয়ে প্রিয় একটি বাগান তিনি দান করেছিলেন প্রিয়দর্শক অতএব আমরা দানের ক্ষেত্রে শুধুমাত্র অপছন্দনীয় বিষয়গুলোকে যেগুলো আমি নিজে ব্যবহার করতে পারি না নিজে পছন্দ করি না নিজের ভালো লাগে না সে জিনিসটাই শুধু আমি দান করব এটা কোনো অবস্থাতেই আমার আল্লাহ স্মাতালার প্রিয় পাত্র হওয়ার জন্য উপযোগী নয় এই আয়াতের মাধ্যমেই আজকের তারাবিংশাল আল্লাহ শুরু হবে এরপরে ছিয়ানব্বই নম্বর আয়াতে অর্থাৎ সুরায় আলে আমি রানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ স্মাত মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘর এটার অর্থাৎ কাবার নির্মাণের ইতিহাস তুলে ধরেছেন এবং এখান থেকে বেশ কয়েকটি আয়াত ধরেই আল্লাহ স্মাতালা এই প্রসঙ্গে আলোচনা করেছেন সেই সাথে হজের বিষয়ে আলাহ স্মালা আলোচনা করেছেন হজের ফরজ হওয়ার বিষয়টি এই আয়াতগুলোর দ্বারা পরিষ্কার হয় আল্লাহ স্মাতাল্লাহ এর সাথ করেছেন ওয়াহুদা নিশ্চয়ই প্রথম ঘর পৃথিবীতে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল মক্কায় এবং এটি বরকতের বরকতের ঘর বরকতপূর্ণ ঘর এবং হেদায়তের ঘর ফিহি আয়াতম বাইনাত এই ঘরে অর্থাৎ কাবার নির্মাণে অনেক সুস্পষ্ট আয়াত এবং নিদর্শন রয়েছে এই কাবার মধ্যে মাকাম ইব্রাহিম সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহ নিদর্শন মধ্য থেকে এরপর যে আল্লাহ সামাল আল্লাহ একটা পর্যায়ে বলেছেন বল্লাহি আল্লা হেজুল বৈতি মানে আর মানুষের উপরে আল্লাহর পাওনা আল্লাহর অধিকার যার সামর্থ্য আছে সেই জন্য এই ঘরের উদ্দেশ্যে সফর করে আসে অর্থাৎ হজ করে প্রিয়দর্শক এই আয়াত থেকে আমরা বাইতুল্লাহ তথা কাবা আল্লাহ স্মতালার প্রথম ঘর যেটা আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে মানুষের মানুষ যারা ইবাদত করতে পারে সেই জন্য এবং সেই ঘরের উদ্দেশ্যে হজ করে যাওয়া সফর করে যাওয়া সেই ঘরের তফ করা সে ঘরে হাজিরি দেওয়া এটাকেই আল্লাহ স্মতালা অত্যন্ত মায়াময় এবং আবেগের ভাষায় আল্লাহমাতাল্লাহ ফরজ করেছেন ওলিল্লাহ আল্লাহ সাহেজুল বাইদ মানুষের ওপরে মানুষের উপরে আল্লাহ স্মুমতালার পাওনা রয়ে গেল হয়ে গেল আল্লাহর এই ঘরকে উদ্দেশ্য করে সফর করা অর্থাৎ হজ করা এই সের নম্বর আয়াত থেকে নিয়ে মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস নির্মাতার বিষয়ে আল্লাহমাদালা আলোচনা করেছেন হজর বিষয়ে আলোচনা করেছেন এরপরে সুরা আলে আমরানের একশত চার নম্বর আয়াত এসে আলাহমাদালা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ সাল্লাহ সাদ করেছেন ইয়াঈন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে আর মুসলিম না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করবে না অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করার আগেই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও এবং আল্লাহ স্মাতাল আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে আহ্বান করলেন তা হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া গতকালকের তারাবিতে সে প্রসঙ্গে আলাহমাতাল্লাহ আর আয়াত রয়েছে আয়াত ছিল আল্লাহমাতাল্লাহ সাত করেছিলেন সেখানে উদ্ঘল হফিসমে কাফ আর তোমরা পূর্ণাঙ্গভাবে দাখিল হো ইসলামে আর আজকের আয়াতাল্লাহ স্মাতালা বলেছেন আমার আমারাত হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর হাক্কা কাতিহি সাধারণ ভয় নয় যেভাবে ভয় করা উচিত সেভাবে ওলাহ ততুন ইং তো মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না খবরদার পূর্ণাঙ্গ মুসলিম না হয় কারণ পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মুসলিম না হয়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যদি আমরা ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া ছাড়া যদি আমাদের মৃত্যু হয় তাহলে সে মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না বরং সেটা আমাদের অনন্ত অসমকালের দুঃখের কারণ হবে জন্য আল্লাহ সামাতাল বলেছেন মৃত্যুর আগে আগেই তোমরা পরিপূর্ণতা তোমরা ইসলামে দাখিল হও ইসলামে ভালোভাবে দাখিল হও ইসলাম মুসলিম হয়েই আত্মসমর্পণকারী হয়ে তবেই তোমরা মৃত্যুবরণ করো অর্থাৎ তার আগে আগে তোমরা সোজা হয়ে যাও এবং সঠিক পথে আসো এরপরে একশত পাঁচ নম্বর আয়াতিস আলম রানা আল্লাহ স্মাতালা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ স্মুতালের সাথে করেছেন ওয়াতাসম হামলা হজমী আহম আল্লাহ তফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে তোমরা মজবুত করে সকলে মিলে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না পৃথক হয়েও না প্রিয় দর্শক আমরা আজ দেখছি মুসলিমরা কত ভাগে আমরা বিভক্ত হচ্ছি আমরা মানে একত্র হতে পারছি না এবং ঐক্যবদ্ধ হতে পারছি না অথচ আল্লাহ সুমাতাল আয়াতে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে আমাদের জন্য ফর্জ হলো আমাদের ঐক্য বজায় রাখা অতএব আমরা যেন বিচ্ছিন্নতাবাদী না হই আমরা যেন ঐক্য যথাসম্ভব নিজেদের মধ্যে গড়ে তোলার এবং ঐক্যকে ধরে রাখার চেষ্টা করি এটি আয়ের দ্বারা আল্লাহ নির্দেশ এর দ্বারা ফরজ প্রমাণিত হয় অতএব আল্লাহ সুমতলা আমাদেরকে তফিক দান করুক আমরা যেন ঐক্যের মধ্যে থাকতে পারি তবে ঐক্য হবে কিসের ভিত্তিতে বি হাবিল্লা আল্লাহ রশিকে মজবুত করে ধরতে বলা হয়েছে অর্থাৎ অন্য কিছু নয় আমরা আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর কালামকে আল্লাহর দিনকে আমরা মজবুত করে আঁকড়ে ধরব আর এক্ষেত্রে আমরা কোনো প্রকার বিচ্ছিন্নতা বাদে আমরা যাব না আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং ঐক্যের গুরুত্ব আমাদেরকে বোঝা অনুধাবন করার তৌফিক দান করুন এরপরে আল্লাহ সামা তালা দাওয়াত প্রসঙ্গে বলেছেন এই পৃষ্ঠাতে পরের পৃষ্ঠাতে আল্লাহমাতাল্লাহ দিনের দাওয়াতের গুরুত্বের বিষয়ে বলেছেন আল্লাহমাতাল্লা বলেছেন আল্লাহমাতাল্লাহ বলেছেন ওলতাকুম মিঙ্কুম উম্মত উইয়াল খৈর তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ভালো এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করে এর পরবর্তী পৃষ্ঠে আল্লাহ স্মাত প্রায় একই বিষয়ে আলোচনা করে বলেছেন কুন্তুম খৈর উম্মাতিন ওখর নাস তা মুরুল মা আরু ফতাহ আদিন মুনকার তোমরা এই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সম্প্রদায় পরিণত হয়েছ কে কে কেন হয়েছ কারণ ওখরে জাতলিন্ন কারণ তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎকাজের বাধা দিবে সবসময় দাওয়াতের কাজ করবে মানুষের কল্যাণ চাইবে মানুষকে ভালোর পথে আহ্বান করবে মন্দ পা কাছ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে বলবে শুধুমাত্র আত্মকেন্দ্রিক হবে না এই যে অন্যের জন্য দাওয়াতের কাজ করা অন্যের ভালো চাওয়া এবং যথাযথ উপায়ে তাকে সৎ কাজের আদেশ দেওয়া সৎ বাধা প্রদান করা এটার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি এ বিষয়ে আলাহমাদ্লাহ আলোকপাত করেছেন এআগুলো থেকে মোটামুটি আমরা একজন মুসলিম হিসাবে ইসলামের কথা দাওয়াতের কথা কোরআনের কথা মানুষকে বলবো তার গুরুত্ব ফুটে ওঠে এরপরে একশত তেইশ নম্বর আয়াত থেকে নিয়ে একশত উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এই দীর্ঘ পরিসরে আলাহমাদ্লাহ বেশ কয়েকটি আয়াতে গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি ইঙ্গিত করছেন যেটি আজকে তারাবজে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ সেটা হল বদরের যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ মুসলিমদের ইতিহাসে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল বদরের যুদ্ধ প্রিয়দর্শক আল্লাহমাতালা এই যুদ্ধে কীভাবে মুসলিমদেরকে সাহায্য করলেন সে বিষয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতে আলাহমাদা বলেছেন ওয়ালাকুম্লা বিবাদারি নতুম আদিল্লাহ আল্লাহ স্মুমাদালা তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন এবং তোমরা তখন ছিলে একেবারেই অপমানিত অপদস্থের অবস্থায় খুব কঠিন একটি অবস্থায় তোমাদের সংখ্যা ছিল কম তুচ্ছ ছিলে তোমরা সে সংখ্যার দিক থেকে অন্য অনেক বিচারে কিন্তু আল্লাহ স্মুতলা সে তোমাদেরকে সাহায্য করেছেন এবং আল্লাহ স্মুতলা বলেছেন তিন হাজার ফেরিস্তা দিয়ে তোমাদেরকে তিনি শক্তিশালী করবেন আসমান থেকে নাজিলকৃত ফেরেস্তারা এসে তোমাদের সাহায্য করবেন আর যদি তোমরা সবর করতে পারো আল্লাহ স্মুতাল পক্ষ থেকে তোমাদের জন্য পাঁচ হাজার ফেরিস্তারও ঘোষণা আল্লাহমাতাল্লাহ করেছেন প্রিয়দর্শক বদরের যুদ্ধ এই যুদ্ধে আমরা জানি মাত্র তিনশো তো জন সাহাবি নিয়ে রসুল আকরাম সাল্লাহসাল্লাম বের হয়েছিলেন মদিনা থেকে এবং যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না মক্কার কাফেররা মুসলমানদের যে সমস্ত সম্পদ নানাভাবে কুক্ষিগত করে রেখেছিল লুণ্ঠন করেছিল সেগুলোকে পুনরুদ্ধার চেষ্টা তারা করেছিলেন তাদের অধিকার ছিল সেটা তারা মক্কার আবু আউসুফেনের নেতৃত্বে যখন তারা সিরিয়া থেকে ফিরে আসছিল সাহাবিরা গিয়েছিলেন তাদের সে লুণ্ঠনকৃত সম্পদকে উদ্ধার করবার জন্য রসুল আকরম সদাল্লাহ আলিয়াসাল্লাম তার সাহাবিদের সহ গেলেন সেখানে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো বুখারি হাদিস রয়েছে দীর্ঘ হাদিস হাদিস্লা সাল্লাম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন এত কাঁদলেন যে তার কান্নায় সাহাবিদের দিল গলে গেল অক্রসিদ্দীঘ সময় সান্ত্বনা যেতে লাগলেন যে আপনার রব আপনাকে বেজ্জুত করবেন না আপনার কাঁদবেন না তিনি এত বেশি কাঁদছিলেন কারণ তিনি জানেন ইসলামের ইতিহাসে প্রথম মুখোমুখি হওয়া অমুসলিমদের সাথে এরা রায় কখনো এবার মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়নি আর সে মুখোমুখি হওয়াতেই মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য হাতে তেমন কোনো অস্ত্র নাই বললেই চলে বিপরীতে তাদের তিনগুণ সৈন্য সামন্ত এবং অনেক অস্ত্র শস্ত্র তারা সজ্জিত যুদ্ধের জন্য মক্কা থেকে তারা প্রস্তুতি নিয়ে এসেছে তাদের ব্যবসায়ী দলকে রক্ষা করবার জন্য আর মুসলিমরা মদিনা থেকে যে বের হয়েছে তারা আর কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারেন নাই অতএব এরকম একটি কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ কাছে খুব কাঁদলেন এবং তার জীবনে সবচাইতে সবচেয়ে একাগ্রচিত্তে এবং সবচাইতে হৃদয়স্পর্শী দোয়া ছিল সেটি আর এটাকে কবুল করেছেন এবং মুসলমানদেরকে সাহায্য করে ইসলামের প্রথম সম্মুখ সমরে যেটি এই রমাদান মাসি হয়েছিল সতেরো তারিখে সদরে এই রমাদানে তো সেই বিষয় আল্লাহমাতালা অনেকগুলো আয়ত এখানে আলোচনা করেছেন এবং এরপরে সে আল্লাহমাতালা বলেছেন ইয়ামর রিবাদ আফহ আফাহ সুদের বিষয় আল্লাহমাতাল্লাহ বলেছেন অর্থাৎ হে ইমানদারেরা তোমরা সুদ খেও না চক্র বৃত্তি হারে অর্থাৎ সুদকে আল্লাহমাতাল্লাহ যে হারাম করেছেন কেন করেছেন এবং সুদ যে খায় এটা অন্তরের গুনাহেরই ফসল এই বিষয়গুলো এখানে উঠে এসেছে এরপরে সে আল্লাহমাতালা যে বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সে বিষয়টি হল আল্লাহমাতালা বলেছেন ওয়াসান হে মোমিনরা তোমরা খুব দ্রুত অগ্রসর হওয়ার সামনে বাড়তে থাকো আল্লাহর মাঘফুরাত তোমাদের রবের পক্ষ থেকে মাঘফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য জান্নাতের প্রস্তুত আসমান এবং জমিন সেটাকে লাভ করার জন্য আরবের পক্ষ থেকে মাফারত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও এবং দ্রুত গতিতে অগ্রসর হও আর সে জান্নাত তৈরি করা হয়েছে ওই তাদের মোত্তাকিন্তাকিদের জন্য তৈরি করা হয়েছে আর কোন সব লোকেরা মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের জন্য আল্লাহ তারা চারটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন নাম্বার এক আল্লাহ বলেছেন আল্লাদিন ইউম ফিকুন আফিসার ইবাদ্দর যারা সুখে দুঃখে সম্পদ যখন থাকে তখন যখন অভাব থাকে তখন সর্ব অবস্থায় তারা সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করে আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করে দুই নম্বর হলো ওল কাজমিনাল গাইজ যারা রাগকে সংবরণ করতে পারে রাগ থাকবে কিন্তু যেখানে সেখানে রাগ ছাড়বে না বরং সেটাকে সংবরণ করার চেষ্টা করবে আর তৃতীয়ত হল আফিনা আনাস মানুষকে ক্ষমা করতে শিখবে আর চতুর্থত তো ওল্লিনা ইদাফা আলু ফাহে ফস্তাফর বিহীম আর চার নম্বর বৈশিষ্ট্য হলো তাদের যে তারা যখনই কোনো অন্যায় অশ্লীল কাজ করে ফেলবে এবং অথবা নিজের প্রতি নিজে অবিচার করে ফেলবে গুণাহ করে ফেলবে সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর কথা মনে পড়ে যায় আল্লাহর কথা মনে পড়ার কারণেই তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ স্মতালা এই বৈশিষ্ট্য সংশ্লিষ্ট চার্চ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ স্মাদ তাল্লাহ বলেছেন যে তাদের যাজা হলো মাঘফরাত এবং জান্নাত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত প্রিয় দর্শক তাহলে যে জান্নাত মত জন্য প্রস্তুত করা হচ্ছে তাদের বৈশিষ্ট্য এক নম্বর হল তারা সুখে দুঃখে সম্পদ থাকুক বা অভাব থাকুক সর্বাবস্থা দান করে আর রাগকে সংবরণ করে এবং তারা মানুষকে ক্ষমা করে আর তারা অশ্লীল কোনো কাজ হয়ে গেলে গুণার কোনো কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তো করে আল্লাহর কাছে এই গুণগুলো থাকলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন প্রিয় দর্শক এরপরে আল্লাহ স্মাতালা যে একটির আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিতরে তেলাওত হবে সেটি হলো আল্লাহ স্মাতালা অহুদের যুদ্ধ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়তে আল্লাহ সুমাতালা আলোকপাত করেছেন এবং এখানে আল্লাহ সুমাতালা আলোকপাত করতে গিয়ে বলেছেন মোমিনদেরকে সান্ত্বনা দিয়ে যে ইয়ামস কুমক নাস অর্থাৎ আমরা জানি অহুদের যুদ্ধে পদর যুদ্ধের এক বছর পরেই সম্পন্ন হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানদের অত্যন্ত করুণ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল আকরাম সাল্লি সাল্লাম আক্রান্ত হয়েছেন তার প্রিয় চাচা তাকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল এবং অনেক সাহাবিকে প্রায় জন সাহাবিকে হারাতে হয়েছিল মুসলমানরা প্রাথমিকভাবে জিতেই ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি নির্দেশনাকে একটু ভুলে যাওয়ার কারণে তাদের চরম পরাজয়ের গ্লানি প্রাথমিকভাবে বা তাদেরকে বরণ করতে হয়েছিল যদিও চূড়ান্তভাবে আলহামদুলিল্লাহ তারা একেবারে নিঃশেষ হয়ে যায়নি বরং আল্লাহ সুমাদা এখানে প্রাথমিক পরীক্ষা তাদের নিয়েছিলেন তাহলে অহুদুর যুদ্ধের এই ঘটনার পরে মুসলমানদের মনোবেদনা ছিল অনেক বেশি অনেক কষ্টে ছিলেন তারা আল্লাহ সুমাদ এই আয়াতগুলোতে যেগুলো আজকে তারা ভিত্তিতে করা হবে সেগুলোতে বেশ অনেকগুলো আয়াতে আল্লাহ সাল্লা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন দেখো তোমাদের আজ এ আজকের দিনে বা এ হুদের দিনে তোমরা মানে কষ্ট পেয়েছ আঘাতপ্রাপ্ত হয়েছ তোমাদের তোমাদের মধ্যে অনেক হারিয়েছো তোমাদের মনোবেদনা ভুগছো তো তোমাদের এক বছর পূর্বেই তো তোমাদের শত্রুরা অর্থাৎ আল্লাহর শত্রুরা অমুসলিমেরা কাফেরা যারা তোমাদেরকে ধ্বংস করতে এসেছিল তারাই তো একই ও মুখোমুখি হয়েছিল অতিল কালা আবুল হাবেন না স্যার এই দিনগুলোতে আমি মানুষের মাঝে পালাবদল করে থাকি সুখ দুঃখ সবসময় জয় আসবে না বরং জয় পরাজয় সব কিছুই আসবে সবগুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে এই ঘটনা থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অসুখ দুঃখ সর্ব অবস্থায় আল্লাহ সুমাতালদের সন্তুষ্টি এবং আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার শিক্ষা নিতে পারি এর পরবর্তীতে আয়াতে আল্লাহ স্মাতাল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন তা হলো আমরা জানি অহুদু যুদ্ধের পরে কিছু কিছু কাফেরেরা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল যে কাফেররা আবার একত্র হচ্ছে যুদ্ধে শেষ হয়েছে একত্র হচ্ছে তারা তো আমাদেরকে সমলে ধ্বংস করতে আসছে তখন মুসলিমরা এমনি পর্যদস্ত মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে এরপরে যখন এই দুঃসংবাদ তাদেরকে শোনানো হলো তখন কিন্তু তারা আল্লাহ সুমাতাল্লার কাছে তাদের আস্থা তার প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসা এটাকে প্রকাশ করে তারা বলেছেন হাসমুল আল্লাহ কি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের জন্য সর্বোত্তম কর্ম বিধায়ক আমাদের জন্য এই আয়াত নাজেম এ আয়ত বলার পরে এই কথাটি বলার পরে হাসমুল আল্লাহ ইহাম ওয়াকিল বলার পরে আল্লাহ সামতাল বলেছেন ফান ফানকাল আহমাতবুল্লাহ ওফল তারা আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন এর ফলে এক লামসা সুমসু দ্বিতীয় তাদের কোনো ক্ষতি হয়নি তৃতীয়ত বক্তব্য আরান আল্লাহ আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছে প্রিয় দর্শক অথবা আমাদের জীবনে যদি কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পরিস্থিতির ভয়ে আমরা পড়ি ভীত বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কোনো পরিস্থিতিতে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা যেগুলি হাসমুল্লাহ উকিল আল্লাহ ইনশাআল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার জন্য কর্ম সর্বোত্তম কর্মবিধায়ক ধরেন আমরাও এই সুবিধাগুলো ইনশাআল্লাহ পাবো ভরসার জায়গা পাবো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ এরপরে একশো তো চুরাশি নম্বর এহায়তআসমাত সাহাদ করেছেন ফাইন কাজাবুক অফাত কুলদিবা রসলম মিন কবলিক অর্থাৎ রসুল্লা আহম সাদাল্লাহ আসসাল্লামকে অবিশ্বাস করার কারণে তিনি নবী হওয়ার পরে যদি কেউ অবিশ্বাস করে খুব স্বাভাবিক কষ্ট লাগাটা আল্লাহ স্মতাল্লা সান্ত্বনা দিয়ে বলেছেন আপনার পূর্বে বহু রসোলকে বহু নবী কীভাবে তারা অস্বীকার করেছিল অমস্তিমেরা অথবা আপনাকে অস্বীকার করবে না স্বাভাবিক এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি আমাদেরকে সবাই ভালো বলবে বিশ্বাস করবে ব্যাপারটি তা নয় এর আগে বহু অনেক মানুষের সাথে অবিশ্বাস এবং তাদেরকে মন্দ বলেছে মানুষ এটা মানুষের স্বভাব এবং পৃথিবীর ইতিহাসের স্বাভাবিক একটি বিষয় বিদায় এটাকে মেনে নিতে হবে এরপর একশো পঁচাশ নম্বর আয়াদ আল্লাহ স্মাদাল্লাহ বলেছেন কুল্লনভ সিং রায় খাতুল মত ওয়েনামা তোয়াফফ না উজুরকম ইয়ামান ক্য়ামাতি ফমান জোহাজিহানি নারিওখিলাল জান্না ফাকত ফাজ ওমাল হায়াতে আমাত আনগুরুর একশো তো পঁচাশ নম্বর আয় সুর আলিয়াম রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়া আমাদের গোটা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কালাসামাতালা এখানে তুলে ধরেছেন এবং আমাদের যে দুনিয়ামুখী জীবন আমরা যে দুনিয়া ছাড়া কিছুই বুঝি না আমরা যে আজ শুধুমাত্র বস্তুবাদের পেছনে ডুবে থাকি আমাদের জন্য এই একটি আয়াত আমাদের বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট আলো বলছেন এখানে কুল্লুনাফ সিং ম মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে ওর নামতো রকমীয় আমাকে আর দেখার বিষয় হলো এবং জানার বিষয় হলো বোঝার বিষয় হলো যে কেয়ামতের দিন কি তোমাদের প্রত্যেকের কর্মের বিনিময় কিন্তু দেওয়া হবে অতএব সে বিষয়টা মাথায় রেখে তোমাদের জীবনকে পরিচালনা করা উচিত ফমানজুফ যে আন্নারে অধ খাল যেন না দুনিয়ার যত সফলতা ব্যর্থতা হোক না কেন এগুলো কোনোটাই সফলতা এবং চূড়ান্ত সফলতা চূড়ান্ত ব্যর্থতা নয় বরং যে ব্যক্তিকে সেদিন কেমনতের দিন নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে অদ খেলের জাননা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাঁকাত ফাঁদ সেই হবে চূড়ান্ত সফল অমল হায়াত দুনিয়া নামাতে আল গুরুর আর দুনিয়ারের জীবন দুনিয়ার জীবনের যত চাকচিক্য এখানকার যত সফলতা ব্যর্থতা এই সবগুলাই হলো ধোকার বস্তু প্রিয় দর্শক এই একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট লাগার আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এভাবে সুরাহ আল এমরানের পুরসমাপ্তি আজকে তারাবিতে ঘটবে এরপরে সুরা নেশা শুরু হবে সুরা নেশা আমরা জানি কোরআনিকারিমের একমাত্র সুরা যে সুরাটি শুধুমাত্র মেয়েদের জন্য স্পেশাল মেয়েদের নামেই নামকরণ করা হয়েছে সুরাত নেশা মানে হলো মেয়েদের সুরা এখানে মেয়েদের এবং পারিবারিক জীবনের অনেক বিধিবিধান আল্লাহমাতালা নাজিল করেছেন এগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে এর শুরুতে আল্লাহমাতালা বলেছেন ইয়া ইয়াহাস্তক নদা ও খালাকমিন হাজাউ জাহা ও হুম জালা আল্লাহ স্মাতালাহ আয়াতগুলাতে ইরশাদ করেছেন যে হে ইমানদাররা তোমাদেরকে কীভাবে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন প্রথমে একজন মানুষ সৃষ্টি করা হলো আদম এরপর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হলো এরপর তাদের উভয় থেকে বহু নারী পুরুষকে সৃষ্টি করা হয়েছে গোটা পৃথিবীতে আল্লাহ স্মাত তাল্লাহ সেই ইতিহাস তুলে ধরেছেন এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মাতাল্লাহের শেষের দিকে এসে বলেছেন যে তোমাদের রবকে তোমরা তোমাদের শেষের দিকে আল্লাহ স্মুমতালা বলেছেন ওতোল্লাহ্লা বিহি আলহাম আর তোমরা আল্লাহ স্মাদাকে ভয় করো এবং সেই সাথে আত্মীয়তার বন্ধনকে ভয় করো অর্থাৎ আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সাবধান থাকো সতর্ক থাকো এটাকে যদি নষ্ট করো আত্মীয়তার সম্পর্ককে যে কোনোভাবে তুমি যদি বিচ্ছিন্ন করো তাহলে এটা জঘন্য গুণ হবে হারাম হবে কারণে বিভিন্ন জায়গায় লাসমা তালা এটিকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে চিত্রায়িত করেছে দর্শক অতএব এআ থেকে সেখানে আত্মীয়তার বন্ধনের ফলে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের তরফ থেকে যেন আত্মীয়দের সাথে কোনো প্রকার দুর্যহার তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা যেন না হয় তারা যদি খারাপও হয় আমার পক্ষ থেকে তাদের সাথে অন্তত সম্পর্ক রাখা এবং ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকতে হবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে এরপর আলাহমাতালা ইতিমের সম্পদ যেন বক্ষণ করা না হয় সে বিষয়ে সাবধান করেছেন ইতিমের অধিকার সম্পর্কে বলেছেন এবং তারপরে বিবাহ সম্পর্কে বিধান আলাসমাতালা দিয়েছেন বিবাহ করার নির্দেশনা জারি করেছেন আলহামাতালা মেয়েদের মোহর এটা পরিশোধ করার বিষয়ে আলহাতালা বলেছেন আর বিবাহের ক্ষেত্রে আলহামাত তালা বলেছেন চারটি বিবাহ একজন পুরুষ যদি চায়ন করতে পারবেন কিন্তু যদি তিনি সকল স্ত্রীর সাথে সমতা বজায় রাখতে না পারেন তাহলে একটির বেশি তিনি করতে পারবেন না সে বিষয়ে নির্দেশ জারি করেছেন এবং সেই সাথে বলেছেন পরবর্তী আয়তে তোমাদের সম্পদ নির্বোধ ব্যক্তিদেরকে তোমরা দিও না নির্বোধ ব্যক্তিদেরকে দিও না তার মানে আমাদের ওয়ারিসদের মধ্যে থেকে যারা নির্বোধ এমনকি সন্তানরা যদি নির্বোধ হয় যারা সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে না তাদেরকে শুধুমাত্র মানে মায়া এবং ভালোবাসার কারণে আমরা যদি সম্পদ দিয়ে দিই তাহলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে ছ নম্বর আয়াত আলাহ স্মাত আলা মিরাসের বিষয়ে আয়াত নাজিল করেছেন এবং সে বিষয়ে বলেছেন আল্লির রিজিয়াল নসিম ইম্মা তারকাল ওয়ালেদান উল্লা ক্রব আল নিসাঈ নসিম ইম্মাতকাল ওয়ালেদান আল্লা ক্রবন মা বাবা এবং নিকটত্বেরা যা রেখে যান সেখানে পুরুষদেরও যেরকম অধিকার আছে প্রত্যেকের সম্পত্তিতে নারীদেরও অধিকার আছে সুস্পষ্ট আল্লাহ তালা জানিয়েছেন যদি আমার সমাজ আমাদের সমাজে নারীদেরকে অনেক ক্ষেত্রেই সম্পত্তি সম্পত্তিকে বন্টন করা হয় তো আলাসমাতালা এখানে পুরস্কার জানিয়েছেন যে উভয়ের নারী পুরুষ উভয়েরই কী আছে অধিকার রয়েছে এরপরে এগারো নম্বর আয়াতে সুরাই নিসার এটা সবচেয়ে বড় আয়াত এবং এ আয়াত আলাসমাতালা মীরাসের বন্টন প্রসঙ্গে বিস্তারিত বলেছেন ছেলেমেয়ের অধিকার বলেছেন স্ত্রীর মারা গেলে স্বামীর অধিকার স্বামী মরে গেলে স্ত্রীর অধিকার সে বিশাল আলোকপাত করেছেন যদি কোনো স্বামী মারা যান তাহলে স্ত্রী ওই স্বামীর সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ পাবেন যদি কোনো সন্তান না থাকে স্বামীর আর যদি সন্তান থাকে তাহলে ভাগের এক ভাগ পাবেন আর স্ত্রী যদি মারা যান সেক্ষেত্রে স্বামী তার সম্পত্তি থেকে অর্ধেক পাবেন যদি সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ এই মুহূর্তে নেই ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো আলোচনায় আল্লাহ তোফিক দিলে এরপর আঠারো নম্বর আয়াত আলাহ স্মুমতাল্লাহ বলেছেন তবার বিষয় আমাদের সমাজে একটা চিত্র দেখা যায় মানুষ মারা যাওয়ার সময় তাকে তবা পড়ানো হয় আলাহ স্মুমতালা ইয়াতে বলেছেন ইন্নআমাত তবা তো আগের আমার সু আবি জাহা আলা সুম্মাইয়া তুমুন আমিন করিব যারা ভুলে অন্যায় করে ফেলে গুনায় করে ফেলে এরপর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা করে এটাকে বলা হয় তবা এই এই তবা আল্লাহ স্মাতাল্লা গ্রহণ করবেন এবং তাকে মাফ করবেন বলে সে তবা তো আল্লা দিনা ইয়াম সেই আত হাতে যা আহেদাহমুল মত করা ইন্দল আন একটা লোক সারা জীবন অন্যায় করল অপরাধ করলো এরপর যখন মৃত্যু কাছায় গেলো তখন সে বলল আমি এখন তবা করছি এটা কোনো তবা নয় এটা তো নামে তামাশা আল্লা তালা এই আয়াতের মাধ্যমে আমাদের আজকের সমাজেও এই যে মৃত্যুর আগে মূলভিশা এনে তবা করানো হয় এ বিষয়ে ভ্রান্তির বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন অতএব তবা করতে হবে অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ স্মাতালার ভয়ে যদিও পরবর্তীতে করলেও তবা হবে কিন্তু একবারে মৃত্যু পর্যন্ত তবাকে বিলম্ব করা বুড়ো হয়ে যাওয়ার পরের মৃত্যুর মুহূর্তে এসে আমি তবা করাটা ঠিক না এরপরে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন লাহেলকমান নিসা আকারহা মেয়েদের সম্পত্তি বলপূর্বকভাবে এটার অধিকারী হওয়া এটা জায়েজ নাই সেটা স্ত্রী সম্পত্তি হতে পারে স্বামী বলপূর্বকভাবে সেটার উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা সেগুলো না প্রত্যেকের সম্পদ যার যার অ্যাকাউন্ট তার তার অতএব তাকে বলপূর্বক তার সম্পত্তিতে আপনার কর্তৃত্ব করা যাবে না সেটা প্রত্যেকটা সম্পত্তি হোক আর অন্য সম্পত্তি হোক এরপরে আয়াতে আলাহ স্মুমাতাল্লা বলেছেন স্ত্রীদের সম্পর্কে যে তোমাদের স্ত্রী যদি তোমাদের ভালো না লাগে দাম্পত্য জীবনে একে অন্যের ভালো নাও লাগতে পারে তবে মনে রাখবে অনেক সময় তোমাদের কাছে অনেক কিছু অপছন্দনীয় হয় অথচ তার থেকে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে হয়রাং কাফিরা বলেছেন আল্লাহ অনেক কল্যাণ রয়েছে বিদায় দাম্পত্য জীবনে একে অন্যের প্রতি কোনো প্রকার অসন্তোষ দেখা দিলে আমরা মনে করবো এই আয়াতের কথা যে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন ভেতরে অনেক ভালো লুকাইতে থাকতে পারে অতএব আমরা যেন উৎসাহ প্রকাশ না হই এবং না প্রকাশ না করি এবং আমরা যেন নিরাশ হয়ে না যাই এর ফলে আলাহ বলেছেন যে যদি কোনো কারণে স্ত্রীরকে তুমি তালাক দাও তাহলে তাকে যা দিয়েছ উপরেও কোনো সেগুলো আর ফেরত নিও না এটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তালাক হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্বর্ণ গয়না পর্যন্ত সবগুলো ফেরত নেওয়া হয় এগুলো খুবই ছোটো লোকের কাজ এবং ছোট মানসিকতা করেন আয়াতের নির্দেশের খেলাফ এরপরে তেইশ নম্বর আয়াতে সুরেনিসাল্লাহ স্মাদ আলাহ বলেছেন যে সমস্ত নারীদের সঙ্গে আমাদের বিবাহবন্ধন নিয়ে আবদ্ধ হওয়া হারাম এবং যারা আমাদের কাছের যাদের সংবাদের দেখা দেওয়া যায় তাদের বিস্তারিত তালিকা দিয়েছেন আল্লাহ তালা হরিমতে আলিকুম মাহাতুকুম এখান থেকে শেষ পর্যন্ত সুরাই নেশার তেইশ নম্বর আয়াত এটি আমরা দেখে নেব জেনে নেব এবং এই পয়েন্টগুলো আমরা শিখে নেব কারণ আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ এটি এরপরে পাঁচ নম্বর পাড়া শুরু হচ্ছে এবং পাঁচ নম্বর পর আদা পাড়ার ভিতরে যে সমস্ত বিষয়গুলো থাকে সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা বলবো তার একটা হলো আল্লাহ সামতালা এখানে দাম্পত্য জীবনের কথা বলেছেন যে স্বামী স্ত্রী যদি পরিমনে না হয় যেটা আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে তাহলে তারা নিজেরা চেষ্টা করবে মরামে দূর করার জন্য সেটা যদি না পারে তাহলে আল্লাহ বলেছেন ফাইল খিফুম শেখ হাকাবাইন হাবা আধু হাকিন আহলি হাক আহলি হা ইিদা ইসলাম হাই আফিকুল্লাহ ভাই নহুমা তারা উভয় পরিবারের অর্থাৎ স্বামী স্ত্রী উভয় পরিবার থেকে দুজন সালিস আসবে অর্থাৎ দুজন ব্যক্তি আসবে বা দুজন না হয় আরো বেশি হতে পারে তারা বসে তাদের মধ্যে মনোমান্য দূর করার চেষ্টা করবে মধ্যস্থ করার চেষ্টা করবে আল্লাহ তালা পক্ষ থেকে তাদের জন্য যদি কল্যাণের লেখা থাকে তাহলে হয়তো তাদের মধ্যে মাননা দূর হবে এটা দাম্পত্য জীবনগুলো টিকিয়ে রাখার জন্য অনেক একটা পরামর্শ আর এরপর আল্লাহ তালা পরবর্তী হাতে বলেছেন ও আবুদুল্লাহ সুখবী শাহ আবহসান আবজুল কোরবা তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর সঙ্গে শির করো এর সঙ্গে সঙ্গে বলেছেন মা বাবার প্রতি সদ্ব্যবাহ করবে কখনও তাদেরকে কষ্ট দেবে না অসদ্বার করবে না নিকটত্বের প্রতি সদবাহ করবে প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করবে এই আয়দুল আল্লাহ সাল নির্দেশ করেছেন এর তেতাল্লিশ নম্বর আয়াতে সুরানদের বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করেছেন তাদের উপরে সাবধান থাকার জন্য আঠান নম্বর আয়াতে আঠান্ন নম্বর আয়াত আলাহ সামাল বলেছেন ইন্দাল্লাহ অমরকুমান্তদ্দুল্লাহ মানাদিল আলী আলিহা আমানত সব সময় রক্ষা করতে হবে আমানতের মালিকের কাছে আমানত পৌঁছা দিতে হবে ও যে হাকাম তো বাইন তাহকুমিল আদল কোনো বিষয়ে যদি ফয়সালা করি আমরা দুজন ব্যক্তি বা দুইটা পক্ষের মধ্যে তাহলে অবশ্যই আমরা যেন ইনসাফের সাথে ফয়সালা করি কারোর দিকে আমরা যেন না টানি সে বিষয়ে নির্দেশ করেছেন এটা ফরজ আমাদের জন্য এর পরবর্তী আয়তে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আজকাল আমরা ইসলামের বিষয়ে মত পার্থক্য করি আমাদের ভিতরে নানারকম মত পার্থক্য তৈরি হয় আল্লাহমাতালা বলেছেন যে ইয়াই হল আনিহল্লাহ আতিউ রসুল হে মান দাদারা তোমরা কথা শুনবে আল্লাহ এবং তার রসুল আনুগত্য করবে তার এবং উমের ফাইন তালাজা আতফিসঈরদ্দুলহিল্লাহ রসুল যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য ইসলামের কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে বিবাদ হয় বিতর্ক হয় তাহলে তোমরা সেটাকে আল্লাহ মুসুলের কাছে স্থাপন করবে অর্থাৎ হাদিসের আলোকে সেটাকে দেখবে কোনটা সঠিক যেটা হাদিস অ্যালাউ করে সেটাকে তোমরা গ্রহণ করবে সেটা যার মতই হোক না কেন নম্বর হয়তো প্রায় একই বিশাল আল্লাহমাতাল্লাহ বলেছেন ফালাহ ওর্বিকা লাইউ হাকিম কফিমা সাজারাবাই নাহম রাফি আংফুসিম হার জাহিমা কাদাইতুমু তাসলিমা অর্থাৎ হে রাসুল আপনার রবের শপথ তারা কখনও মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যকার বিষয় যেগুলো নিয়ে তারা বিতর্ক এবং লিপ্ত সেসব বিষয়ে আপনি যা ফেসলা করেছেন সেটা মেনে না নেয় তাহলে যে কোনো বিষয়ে আল্লাহ রসুল বলেছেন এ কথাটি আমরা যদি জানতে পারি তিনি করেছেন এটা যদি জানতে পারি সঙ্গে সঙ্গে আমরা যদি ওটাকে গ্রহণ না করি এবং আমাদের মনে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে সংকীর্ণতা থাকে এবং আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা কখনও মমিন হতে পারবো না বরং আমরা যখনই শুনবো আল্লাহ রসুল বলেছেন বা করেছেন সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করবো এবং মনে করো সংগ্রহ থাকবে না এটা হলো মোমিনের দাবি আল্লাহ তাহলে আমাদের সবাইকে রসুল সাল্লামের আদর্শের সামনে এইভাবে নিজেদেরকে অনুগত বানানোর তৌফিক দান করুন তবেই আমরা খাঁটি মুসলিম হতে পারবো প্রদর্শকের পরে জেহাদ সম্পর্কে বিস্তারিত অনেকগুলো আয়াত আল্লাহ স্মাদার নাজিল করেছেন এবং বলেছেন যে জেহাদকে তোমরা ঘৃণা করবে না যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকবে তোমরা যদি খুব উন্নত প্রসাদ তালিকায় থাকো সেখানে তোমাদের মৃত্যু আসবে মৃত্যু থেকে বাঁচার জন্য যে হাত থেকে দূর থেকে কোনো লাভ হবে না সেখানেও তোমাদের মৃত্যু আসবে একেবারে শেষের দিকে এসে শেষ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওই হাই তুমি হাইয়াতিন ফাহাই বাসার আমিন হাউর দুহা যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম বাক্য দিয়ে জব দিবেন আর হলে কমপক্ষে যতটুকু সালাম দিয়েছে ততটুকু সালামের জব আপনি দিবেন অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম বলে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল যেহেতু আল্লাহ তালা নির্দেশ করেছেন এই আয়েতে ওয়ালিকুম আসসালাম বলা অনেকেই সালামের জব দিলে সালাম দিলে সালামের জব দেন না বা মনে মনে দেন না সালামের জব দেওয়া এই আয়েতের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যেটা জরুরি সালাম দেওয়া জরুরি না কিন্তু কেউ সালাম দিলে সেটা জব দেওয়াটা জরুরি হয়ে যায় আর জব দেওয়ার ক্ষেত্রে তিনি যদি আসসালামু আলাইকুম বলে তাহলে আপনি কমপক্ষে ওয়ালিকুম আসসালাম বলবেন আর উত্তম হলেও ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ একটু বাড়িয়ে বলা এ আয়ের থেকে এই শিক্ষাটা আমরা পাচ্ছি যদি আজকের তারাবির একেবারে শেষের দিকের আয় তাহলে সামনে আমাদের সকলকে আজকে তারাবি থেকে সকল নির্দেশ নিষেধ শিক্ষাগুলোকে আমাদের জীবনে সর্বোত্তমভাবে গ্রহণ করার তৌফিক দান করুন দর্শক আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী পড়বে সেখানে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ